তো বন্ধুরা কেমন আছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই 3 থেকে 4 মিনিটের ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোনে ভিডিও রিংটোন সেট করে রাখতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা বিভিন্ন অডিও মিউজিক রিংটোন সেট করে রাখি আমাদের মোবাইল ফোনে, বাট আজকের ভিডিওটি দেখার পরে আপনারা চাইলে যে কোনো ভিডিওকে আপনারা আপনাদের মোবাইল ফোনে রিংটোন হিসাবে সেট করে রাখতে পারেন। অ্যান্ড যখন আপনার মোবাইল ফোনে কল আসবে তখন কিন্তু সেই ভিডিও রিংটোনটি আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে শো হবে। অ্যান্ড পাশে যদি আপনার বন্ধু বান্ধব থাকে তারা তো দেখে অবাক হয়ে যাবে অ্যান্ড 100% আপনার কাছ থেকে জানতে বাধ্য হবে যে ভাই আপনি ভিডিও রিংটোন কীভাবে আপনার মোবাইল ফোনে সেট করেছেন। তো ফ্রেন্ডস, খুব একটি মজার ব্যাপার। আপনারা যদি শিখতে চান অ্যান্ড আপনাদের মোবাইল ফোনের কলার স্ক্রিনে আপনারা যদি ভিডিও রিংটোন সেট করতে চান, তো আপনাদেরকে কি করতে হবে, এই ছোট্ট ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। তো ফ্রেন্ডস চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই টেকমধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি, যে ভিডিও থেকে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন। তো ফ্রেন্ডস চলুন ভিডিও শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো এই কাজটি করার জন্য অবশ্যই আমাদেরকে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো সেটি কীভাবে অ্যান্ড কোত্থেকে ইনস্টল করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। তো ফ্রেন্ডস প্রথমত এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করব অ্যান্ড ওপেন করে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের মোবাইল ফোনের কলার স্ক্রিনে কীভাবে আপনারা ভিডিও রিংটোন সেট করে রাখতে পারেন। সো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো ফ্রেন্ডস অ্যাপ্লিকেশনটি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এখানে জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দেবেন। দেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গো টু গ্র্যান্ড, আপনারা জাস্ট এখানে গো টু গ্র্যান্ডে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। দেন ওকেতে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনের মেন ইন্টারফেসটি আপনার সামনে খুলে যাবে অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পাবেন কিছু ফ্রিতে ভিডিও আপনার সামনে দেওয়া হবে, আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলা ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু ফ্রিতে থিমস আপনাকে দেওয়া হয়েছে, আপনি চাইলে কিন্তু এই থিমস অ্যান্ড কিছু ভিডিও দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এগুলা রিংটোন হিসাবে সেট করে রাখতে পারেন আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য থিমস দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যেমন আমি এই থিমসে ক্লিক করে দিলাম। দেন থিমসে ক্লিক করার পরে এই থিমসটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই থিমসগুলো যদি আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে আপনি সেট করে রাখেন তো দেখতে খুবই অসাধারণ লাগবে অ্যান্ড আপনার মোবাইল ফোনে যখন কল আসবে আপনার বন্ধু বান্ধব তো দেখে অবাক হয়ে যাবে অ্যান্ড আপনার কাছ থেকে 100% জানতে বাধ্য হবে যে ভাই আপনি এটি কিভাবে করেছেন। তো ফ্রেন্ডস এখানে অসংখ্য থিমস আপনি পেয়ে যাবেন অ্যান্ড এখান থেকে আপনি চাইলে কিন্তু ভিডিও আপনি সেট করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু যে কোনো একটি ভিডিও রিংটোন হিসাবে আপনারা সেট করে রাখতে পারেন। ফ্রেন্ডস এখান থেকে যে কোনো ভিডিও আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে রিংটোন হিসাবে সেট করে রাখার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, জাস্ট এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। দেন অ্যাপ্লাই ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো কন্ট্রাক্ট নাম্বারকে স্পেশালি আপনি এই রিংটোনটি ইউজ করতে পারেন অ্যান্ড আপনি চাইলে কিন্তু এটি কিন্তু অল কন্ট্রাক্টে সেট করে রাখতে পারেন। তো ফ্রেন্ডস এটি আমি অল কন্ট্রাক্টে সেভ করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু অল কন্ট্রাক্টে সেট করে রাখতে পারবেন অ্যান্ড যখন আপনার মোবাইল ফোনে কল আসবে তখন দেখবেন এই ভিডিওটি আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে শো হবে। তো ফ্রেন্ডস এখান থেকে এমনভাবে আপনারা প্রচুর পরিমাণ থিমস অ্যান্ড ভিডিও পেয়ে যাবেন, আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো যে কোনো একটি ভিডিও বা থিমস এখান থেকে আপনারা আপনাদের মোবাইল ফোনের কলার স্ক্রিনে সেট করে রাখতে পারেন। তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো ফ্রেন্ডস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য এখান থেকে সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন। দেন প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে ভিডিও রিংটোন অ্যান্ড কল থিমস। তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা জাস্ট এতটুকুই লিখবেন, ভিডিও রিংটোন অ্যান্ড কল থিমস, জাস্ট এতটুকুই লিখবেন। লেখার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি আপনার সামনে শো হবে, আপনারা চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। আর এখান থেকে লিখতে অ্যান্ড ইনস্টল করতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আমি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা কিন্তু সেখান থেকে জাস্ট এক ক্লিকেই ইনস্টল করে নিতে পারেন। তো ফ্রেন্ডস আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, মূলত আজকের ছিল এই ভিডিও। তো ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো ফ্রেন্ডস ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই টেকমধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।